আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিবলিংস কুকিং। আজ আমি আপনাদের সাথে মাসালা চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেন আমাদের সবার অনেক পছন্দ, কিন্তু প্রতিদিন একইভাবে চিকেন খেয়ে অনেক বোরিং লাগে। তো এটাকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে তৈরি করি এবং প্রতিদিন ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করি চিকেন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু অনেকই ভালো লাগে খেতে। আর বাঙালিরা একটু মশলা জিনিসপত্রকে খেতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। তো আজকে মশলা চিকেন রান্নার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে একটু বড় সাইজ করেই কেটেছি। তো এবার এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন এবং হলুদ গুঁড়া 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং সেই সাথে এখন দিয়ে দিব আমরা টক দই। তো এখানে 3 টেবিল স্পুন আছে এবং এটাকে আমরা ফেটিয়ে নিয়েছি, আর একদমই পানি নেইনি কিন্তু এটার সাথে। তো এবার এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমরা ম্যারিনেট হতে রেখে দিব। মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিবেন, হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রেখে নিতে পারেন। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে এটা ড্রাই হয়ে না যায়। তো এবার এই পর্যায়ে আমরা একটা ব্লেন্ডারে টমেটো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের এবং সেই সাথে কাঁচামরিচ নিয়ে নিয়েছি 2টা, আরও নিয়ে নিব রসুন এবং আদা। তো রসুন এখানে 6 কোয়া এবং আদা একটা ছোটো সাইজের। তো এবার এটাকে আমরা স্মুথলি ব্লেন্ড করে নিব একদম, এটাকে পরবর্তীতে আমরা চিকেনে ইউজ করব রান্নার সময়। এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে 4টা পেঁয়াজ আছে, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এটাকে আমরা ভেজে নিব হালকা একটু বাদামি করে। তো এটা প্রায় নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা, এটাকে কিন্তু একদমই বেরেস্তার মতো করে বেশি ফ্রাই করবেন না। হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এর মধ্যে আমরা যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিব। তো এবার দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমরা একটু হালকা কষিয়ে নিব যেন টমেটোর যে কাঁচা ভাবটা সেটাও চলে যায়। তো বেশ কয়েক মিনিট এটা যখন কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমরা মরিচের গুঁড়া, যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ইউজ করবেন, এবং সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু তেলে দেওয়া আছে, জিরার গুঁড়া সেটা দিবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আরও দিয়ে দিলাম গরম মশলা এবং সেই সাথে লবণ। তো এবার এটাকে আমরা ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আপনারা কিন্তু লবণটা এখানে একটু কম ইউজ করবেন, যেহেতু আমরা এর আগেও লবণ ইউজ করেছিলাম মশলাটা চিকেনটা ম্যারিনেট হতে, তাই এখন মশলা যতটুকু লাগে ঠিক ততটুকুই। তো এই পর্যায়ে সামান্য পানি দিয়ে আমরা কষিয়ে নিব যেন মশলাটাও পুড়ে না যায় এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। তো এই মশলাটা যেহেতু আমরা চিকেনটা একদম দিয়ে দিব, তো এটাকে কিন্তু আগেই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে না। তো উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, তার মানে খুব ভালোভাবে হয়ে গিয়েছে এটা। এখন এর মধ্যে আমরা সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন এই চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং বেশ কিছুক্ষণ আমরা এটাকে আবারও কষিয়ে নিব। তো কষানোর উপর কিন্তু এটা স্বাদটা অনেকটা নির্ভর করে এই মশলা চিকেনের। তো প্রথমে আপনারা কিন্তু পানি দিবেন না, যে চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাবে। যখন দেখবেন যে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আপনারা পানিটা ইউজ করবেন এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। তো এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন এবং মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি ইউজ করছি। এটা যেহেতু ফার্মের মুরগি এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় নেবে না, বাট দেশি মুরগির ক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে ইউজ করতে পারেন পানিটা। এবার পানিটা দিয়ে আবার আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে এটার ঝোলটা। যখন দেখবেন ঢাকনা তুলে এটা বেশ গ্রেভি হয়ে গিয়েছে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো ঢাকনাটা তুলে নিলাম এবং দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে আমরা তুলে নিব, তবে তুলে নেওয়ার আগে এটাকে আমরা আবারও মিশিয়ে এর মধ্যে আমরা
দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এটা আমি এক্সট্রা অ্যাড করছি, এতে করে কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য, এবং দিয়ে এটাকে আপনারা দমেও রেখে দিতে পারেন জাস্ট কয়েক মিনিট, কিংবা এভাবে করে আপনারা এখনই সার্ভ করে নিতে পারেন। তো এতে করে কিন্তু এটা স্বাদটা খুবই ভালো লাগে এবং একটু ভিন্ন লাগে খেতে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি এবং আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।